আজকে এসছি সবে, সানরাইজ দেখার প্ল্যান ছিল কিন্তু একটু লেট হয়ে গেছে আমাদের রাস্তা। ওরা এখন ডিসাইড করছে ওরা কোথায় যাবে, এখন সবে সানরাইজ হচ্ছে। পার্কিং লট থেকে মাত্র 2-3 মিনিট হাঁটার পর এই গ্র্যান্ড ভিউটা আমরা দেখতে পেলাম। এটা আমাদের প্রথম ভিউ অফ গ্র্যান্ড ক্যানিয়ন। এখন সবে আমরা সানরাইজ দেখলাম, অনেক সুন্দর লাগছে। আমরা ভেবেছিলাম মিস করে গেছি, একটু দেরি হয়ে গেছিল, বাট দারুণ সম্ভব সুন্দর। পুরো গ্র্যান্ড ক্যানিয়ন জুড়ে অনেকগুলো ওভারলুক আছে, তো আজকে এই সকালবেলা আমরা ম্যাথার পয়েন্ট ওভারলুক থেকে শুরু করলাম। দিস ইজ রাইট বিহাইন্ড দ্য ভিস্টা সেন্টার অফ গ্র্যান্ড ক্যানিয়ন ইফ ইউ আর এন্টারিং ফ্রম দ্য সাউথ এন্ট্রান্স। লেট মি কুইকলি শো ইউ দ্য পিকচার্স দ্যাট আই হ্যাভ টেকেন দিস মর্নিং। অন্য ভিউ থেকে আমরা দেখছি, মানে অন্য জায়গা থেকে দেখছি, ভিউটা অন্যরকম লাগছে আর জায়গাটা সুন্দর। এই ম্যাথার পয়েন্টটা অনেকটা খাড়া, আমার এখানে দাঁড়াতে একটু ভয় করছে, কিন্তু এই কথাগুলো বলার জন্য দাঁড়িয়ে আছি। জায়গাটা অনেক সুন্দর লাগছে আর সকালবেলা এসি বলে আরও ভিউটা সুন্দর লাগছে। এখনও রোদ অত ওঠেনি, একটু পরে আরও বেশি রোদ উঠবে আর তখন আমাদের আরও গরম করবে। এখন এখন অবধি ঠিক লাগছে। আমাদের সাথে এই যে সিদ্ধার্থ, আর এই হচ্ছে সায়ন্তনী। আমরা উয়া পয়েন্টের জন্য হাইকটা শুরু করছি। এবার অনেকটাই নিচে যেতে হবে, মনে হচ্ছে যাওয়াটা ইজি কিন্তু ফেরাটা অনেক টাফ। আমরা সবে হাইক করা স্টার্ট করেছি আর এই হাইকটা বেশ টাফ মনে হচ্ছে, রাস্তাগুলো অনেকটাই খারাপ। ফিরে আমার এরকম বড় বড় মাসেল হবে কেন? এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যে কি না নেই, জলের বোতল, লেন্স, ক্যামেরা। প্রসেনজিৎ অনেকগুলো ক্যামেরা ক্যারি করছে, আমি যদিও একটা দুটো ক্যামেরাই ইউজ করছি তো আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। একটা দুটো কিন্তু হাইকটা অনেকটা বড়, কত বড়? 1.8 মাইল মতো। এটা 18 মাইলের হাইক। 18 মাইল? তো আমরা কি পুরোটা কমপ্লিট করার প্ল্যান আমাদের? অবভিয়াসলি না। আমরা এখন উয়া পয়েন্টে আছি, তার এখানে ভিউটা এরকম প্রচন্ড হাই। ফাইনালি আমরা আমাদের হাইকের লাস্ট ভিউ পয়েন্টে চলে এসেছি, উহা ভিউ পয়েন্ট, যেখান দিয়ে গ্র্যান্ড ক্যানিয়নটার অন্যরকম ভিউ লাগছে। আর এটা অনেকটা হাইক করে আসতে হয়েছে, দেখতেই পাচ্ছ আমার পিছনে ক্যানিয়ন দেখা যাচ্ছে আর এই ভিউটাই আলাদা। আর এখন রোদ উঠছে তো আমাদের হাইকটা করতে অতটা কষ্ট হয়নি। Changes do come,
আমরা এখন হপি ভিলেজটার ওখানে আছি। এই ভিলেজটা নেটিভ ইন্ডিয়ানদের বানানো, আর এখান থেকে ক্যানিয়নের ভিউটা অন্যরকম। তো চলো দেখা যাক। এই হপি হাউসের ভেতরটাকে ওরা একটা স্টোরে কনভার্ট করেছে। এখানে আসলে নেটিভ ইন্ডিয়ানদের কালচারের অনেক অনেক গিফট আইটেমস পাওয়া যায়, আর অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় ভেতরটায়। চলো ভেতরটা ঘুরে দেখা যাক। What if the world had more of your smile? What if the wind could spread your love? What if your sweetness could reach everyone? There'd be no wars. Birds will sing about your heart. Maybe the trees will whisper the word. Maybe the sun will spread your joy to the ones who lost their hope. আমরা এখন শাটলে করে ক্যানিয়নের অন্য ভিউ পয়েন্টগুলো দেখতে যাব। আসলে ভিজিটর সেন্টার থেকে এই শাটলটা ছাড়ে হারমেট রেস্ট পয়েন্ট অবধি যায়। এটা হলো হারমেট রেস্ট। এই জায়গাটাকে এরা একটা স্টোরে কনভার্ট করেছে, আর এই পেছনের একটা দিকে তোমরা দেখতে পাচ্ছ ওরা সব পুরনো আর্কিটেকচারটাকে রেখে দিচ্ছে। গ্র্যান্ড ক্যানিয়ন ট্রিপের লাস্ট স্টপে এসেছি। এখান থেকে আমরা সানসেট দেখার প্ল্যান করেছি। আজকে দিনটা প্রচুর হেক্টিক গেছে, প্রচুর ঘুরেছি, হাইক করেছি, অনেক ভিউ পয়েন্ট থেকে দেখেছি। সানসেটটা এখান থেকে দেখে আজকের মতো দিনটা এখানেই শেষ করব। কালকে অনেকগুলো প্ল্যান আছে, সেগুলো কালকে করব। আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে। আমরা খুব সুন্দর একটা সানসেট দেখলাম, খুব সুন্দর ভিউ ছিল। আমরা অনেকক্ষণ ধরে অ্যাটলিস্ট 1.5 ঘন্টা ওয়েট করলাম এই ভিউটা পাওয়ার দেখার জন্য। তো সুন্দর অনেক এফোর্ট দিয়েছে এই ভিডিওগুলো বানানোর জন্য। তো আমরা প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবো।